ওকে নাও এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাজাক্স ওকে সো আমরা আমাদের প্লাগইন ডিরেক্টরির মধ্যে wp অ্যাজাক্স নামে একটা ফোল্ডার বানাইছি জাস্ট এখন এখানে আমরা জাস্ট একটা ফাইল ক্রিয়েট করি নাম দিলাম index.php ওকে সো এবার এটার মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যেহেতু এটা প্লাগইনের মাধ্যমে করতে যাচ্ছি সো এখানে আমাদের প্লাগইন বানানোর জন্য যে ইনফরমেশন গুলো লাগবে সেগুলো আগে লিখে ফেলব ওকে সো প্লাগইন নেম আগে আমাদের কি করতে হবে কমেন্ট আউট করতে হবে রাইট সো কমেন্ট আউট করব দেন এবার এর মধ্যে লিখতে হবে প্লাগইন নেম নাও এবার আমরা এখানে দিতে পারি যে wp ajax ওকে সাপোজ আমাদের প্লাগইনটার নাম হচ্ছে wp আচ্ছা এবার আমরা এখানে দিতে পারি যে প্লাগইন ইউআরআই বা অথর ওকে অথর ওকে তারপরে আমরা দিতে পারি অথর ইউআরআই ওকে সো আপাতত আমরা আর কিছু দিলাম না জাস্ট এতটুকু করলাম নাও আমরা যদি আমাদের ডিরেক্টরিতে আসি প্লাগইনে একটু রিলোড দিই ওকে নাও এখানে আমরা একটু খোঁজ করি যে আমাদের প্লাগইনটা আছে কি wp ajax নামে এই যে wp ajax ওকে সো এখানে আমাদের চলে আসছে ওকে নো প্রবলেম এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা প্রথমে একটা শর্টকোড বানাবো অ্যাড শর্টকোড সো আমরা শর্টকোড কিভাবে বানাতে পারি জানি শর্টকোড ওকে সো এখানে শর্টকোডে একটা নাম দেব সাপোজ মনে করেন অ্যাজাক্স দেন এখানে একটা ফাংশন লিখব সো আমি সরাসরি এখানে ফাংশন এইভাবে লিখতেছি ওকে নাও এবার এটার মধ্যে কি করব সো এর মধ্যে আমরা প্রথমে যেটা করব ওবি স্টার্ট ওকে এটা করে নেব দেন একটা ভ্যারিয়েবল বানাতে পারি সাপোজ টেমপ্লেট ইকুয়াল টু এখানে লিখব ওবি গেট ক্লিন ওকে সো এবার এখানে ক্লিন না করে এখানে লিখি গেট কন্টেন্ট এর মাধ্যমে এই কন্টেন্টটা সব এই টেমপ্লেটের মধ্যে চলে আসবে ওকে সো এবার তাহলে এখানে যেটা লিখতে হবে ওবি ইন্ট ক্লিন ওকে সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লাস্টে একদম এই যে টেমপ্লেটটাকে ইকো করে ফেলব ইকো ডলার ওকে সো আমাদের এখন যা কিছু এর মধ্যে লিখব সবকিছু এখন এই যে টেমপ্লেটের মধ্যে চলে আসছে এবার এইখানে আমরা এর মধ্যে ভিতরে লিখব সো আমরা এই ফাইলে কিছু একটা না লিখে আমরা আরেকটা ফাইল বানাবো ওর মধ্যে লিখব ওকে সো এখানে আমরা লিখতে পারি ইনক্লুড ইনক্লুড জাস্ট এবার আমরা এখানে একটা ফাংশন কল করতে পারি প্লাগইন আমরা লিখব প্লাগইন ডির পাথ ওকে দেন এর মধ্যে আমরা আন্ডারস্কোর ফাইল ওকে সো এবার এখানে একটা ফাইলকে আমরা ইনক্লুড করব এটার মাধ্যমে কি পাবে এটার মাধ্যমে আমাদের মেইন ডিরেক্টরির পাথটা পাবে সো এবার আমাদের এখানে একটা ফাইল বানাবো সাপোজ লাইক ভিউজ দেন এর মধ্যে একটা ফাইল যে ভিউজ এর মধ্যে আমরা সাপোজ লিখলাম হচ্ছে মেইন ডট পিএসপি ওকে সো এখানে ইনক্লুড হবে সো এই ফাইলগুলো এখন আমরা বানাইনি ভিউজ এবং মেইন ডট সো এই দুইটা একটা ফোল্ডার আর এই ফাইলটা আমরা ক্রিয়েট করে ফেলি সো এটা ক্রিয়েট করব কোথায় আমাদের হচ্ছে ডিরেক্টরিতে সো আমরা যে wp ajax এর মধ্যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব নাম ভিউজ নাও এটার মধ্যে আমরা এবার একটা ফাইল তৈরি করব নাম দেব কি main.php ওকে সো এবার এটার মধ্যে আমরা এবার কল লিখব আচ্ছা সো আপাতত এতটুকু আমাদের ডান